তো পিএমআর হচ্ছে কি, পুনে মেট্রোপলিটান অঞ্চল বা পুনে মেট্রোপলিটান রেজিয়ন। তো এরপর রয়েছে কি, ব্র্যাক অফ বাল্ক পয়েন্ট, বলতে কি বোঝো, যে স্থানে পণ্য সামগ্রীর পরিবহনের মাধ্যম পরিবর্তন করা হয় তাকে বলা হয় কি, ব্রেক অফ বাল্ক বিন্দু বা বাল্ক পয়েন্ট। অর্থাৎ পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বা বিভিন্ন পরিবহন বা পরিবহনের সুবিধার জন্য পণ্য দ্রব্যকে ছোট ছোট ভাগে ভাগ করে বণ্টন করার জন্য যে স্থানে পণ্য সামগ্রীর পরিবহনের মাধ্যম পরিবর্তন করা হয় তাকে বলে ব্রেক অফ বাল্ক বিন্দু বা ব্রেক অফ বাল্ক পয়েন্ট। অর্থাৎ যে স্থানে পণ্য সামগ্রিক পরিবহনের মাধ্যম পরিবর্তন করা হয় তাকেই ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলা হয়। অর্থাৎ সমুদ্র পথ থেকে যখন স্থলপথে পরিবাহিত করা হয় কোনো পণ্যকে, তো যে স্থানে পরিবহনের মাধ্যমকে পরিবর্তিত করা হয় সেই স্থানেই হচ্ছে কি, ব্রেক অফ বাল্ক পয়েন্ট। অর্থাৎ কোনো পণ্য যেমন খনিজ তেল যদি জলপথের মাধ্যমে নিয়ে আসা হয়, এরপর সেই খনিজ তেলকে শোধন করার জন্য বা বিভিন্ন স্থানে ভাগ করে দেওয়ার জন্য বা বিভিন্ন রাজ্যে পাঠানোর জন্য তাকে কি, জলপথ থেকে স্থলপথের মাধ্যমে বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এই যে যে স্থানে পরিবহনের মাধ্যমকে পরিবর্তন করা হয় সেই স্থানেই হচ্ছে কি, ব্রেক অফ বাল্ক পয়েন্ট। তো ব্রেক অফ বাল্ক পয়েন্টের উদাহরণ হচ্ছে কি, সামুদ্রিক বন্দর। মুম্বাই ও কান্ডালা বন্দরের মাধ্যমে খনিজ তেল আমদানি করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এখানে খনিজ তেলের পরিবহনের মাধ্যম জলপথ থেকে স্থলপথে পরিবর্তন করা হয়। এরপর রয়েছে কি, বড় রেল জংশন। তো বড় রেল জংশনে কি করা হয়, দেশের বিভিন্ন কারখানায় উৎপন্ন দ্রব্য রেলপথের মাধ্যমে পরিবাহিত হয়ে ট্রাম লরি ইত্যাদি বিভিন্ন ছোট পরিবহনের মাধ্যমে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। তো এই হচ্ছে ব্রেক অফ পয়েন্টের কিছু উদাহরণ। এরপর আমরা কি বৈশিষ্ট্য দেখে নেব। তো ব্রেক অফ পয়েন্টের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, পণ্যদ্রব্যের পরিবহনের মাধ্যম পরিবর্তিত হয়। এরপর রয়েছে পণ্যদ্রব্য পরিবহনের সুবিধা হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজেই তাকে পাঠানো যায় এবং আমরা খুব সহজেই সেই পণ্য বা দ্রব্যকে নিকটবর্তী দোকান বা কোনো নিকটবর্তী শপে গিয়ে সেটিকে নিতে পারি। তো এ হচ্ছে সুবিধা, এবং পণ্যদ্রব্য সহজে বণ্টন করা সম্ভব হয়, অর্থাৎ কোনো যানবাহনের মাধ্যমে সেই পণ্যকে বিভিন্ন স্থানে বণ্টন করা হয়ে থাকে। তো এটি হচ্ছে কি, ব্রেক অফ পয়েন্টের কিছু বৈশিষ্ট্য। তো এরপর রয়েছে কি, অর্থনৈতিক উন্নয়নের একটি পণ্য সূচকের নাম লেখো। তো অর্থনৈতিক উন্নয়নের একটি পণ্য সূচকের নাম হচ্ছে কি, জিডিপি। তো জিডিপি হলো একটি অর্থনৈতিক উন্নয়নের পণ্য সূচকের নাম। তো আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।